একদিকে নয়জন, অন্যদিকেও নয়জন, এমন সংখ্যক মানুষ দুই দিকে দাঁড়িয়ে মোটা কাছি বা রশিতে দিচ্ছেন টান। আর এই টানে করতে হয় সর্বোচ্চ শক্তির প্রয়োগ। নির্ধারিত সময়ের মধ্যে শক্তি প্রয়োগ করে রশি টেনে নিজেদের দখলে নিতে পারলেই হয় বিজয়ী। এই খেলাকে গ্রাম বাংলায় বলা হয় কাছি টান। একসময়ের জনপ্রিয় এই খেলা প্রায় হারিয়ে যেতে বসলেও বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত হল কাছি টানের চূড়ান্ত খেলা। দূর দূরান্ত থেকে গ্রাম বাংলার এই খেলা দেখতে এসে আনন্দিত হাজারো দর্শক। এই খেলাটাও অনেকদিন যাবৎ আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমাদের এই রশি টান খেলা এখানে এই পড়ায় পড়ায় আমাদের এই কোচেরচর কমিটি এই এলাকার মানুষ এই খেলা দেখার জন্য আগ্রহী। অনেক পুরানো এটা মনে হয়, আমার মনে হয় 30-35 বছর আগে হয়েছিল। আমার বাবারা চাচারা এই ধরনের করতো আর কি। আগে কাশিটান খেলা দেখার জন্য অনেক দূর থেকে আসছি। গ্রামের এই ঐতিহ্যবাহী খেলাটা সব জায়গায় হয় না, সবসময় হয় না। তো এই খেলাটা এই গ্রামে ধরে রেখেছে, আমরা ছোট বড় সকলে এসেছি এই খেলাটা দেখতে। আমাদের খরচ গেছে গায়ে 1-1.5 লাখ টাকার মতন। দেখাটা বড় বিষয় না, গ্রামের একটা নাম ঐতিহ্য এটাও বড় বিষয়। এই ধরনের খেলা যদি হয় আর কি সব জায়গায়, তাহলে মন যে যুব সমাজ আছে যে মানে নেশাগ্রস্ততা থাকে আর কি, এই থেকে মানে অনেক বিরত পাবে, অনেক ভালো হবে আর কি, তারা উৎসব হবে আর কি। এই খেলা আমি মনে করি এলাকাবাসী যারা যুবক শ্রেণী আছে তাদের মনন বিকাশের জন্য অনেক জরুরি। আর সেটা যেহেতু খেলাধুলা যেহেতু মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যকে চাঙ্গা রাখে, এর কোনো বিকল্প নাই। দীর্ঘদিন পরে হলেও এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারী খেলোয়াড়রা। সেই সঙ্গে আরও বড় পরিসরে আয়োজন করতে পারলে এই খেলা দর্শকপ্রিয়তার শীর্ষে থাকবে বole মনে করছেন স্থানীয়রা। 8 টিমের খেলা আছে, 10 টিমের খেলা আছে, 16 টিমের খেলা আছে, সর্বোচ্চ 16 টিম। এবং যারা টাইসন কিনে নেব তারা মনে করেন প্লেয়ার নিয়ে আসবে। 25 বছর ধরে খেলি খেলাটা। আমরা আগে সিউট টুকোবেলাতে এই খেলা শিখছি, খেলিও ইনশাআল্লাহ যুক্ত হই। হারার মধ্যেই জিতা বাস করে, জিতার মধ্যেই হার বসবাস করে। আমি হেরেও কোনো ইয়া নাই, কিন্তু এটা তো শক্তির খেলা, যার শক্তি আছে বেশি সেই জিতবে, এটাই স্বাভাবিক। মূলত এটা কি এটা হার জিতের লাগে শক্তি পরীক্ষা করে, এই তো আর কি কোন গ্রামে নিয়ে শক্তিটা পরীক্ষা করে এই দুই আর কি। এইসব খেলা দেখে এখন আমরা উৎসাহিত হচ্ছি এবং এই খেলাটা খুবই শক্তিশালী খেলা। যাদের মানে এক কথায় যার জোর আছে সেই এই খেলায় অংশগ্রহণ করতে পারে। বাংলাদেশ সফরে আসা ডেনমার্কের দুই নাগরিক এই খেলায় আসায় যেন ভিন্ন মাত্রা যোগ করেছে। ভিন্ন ধর্মী খেলা দেখে মুগ্ধ তারা। We don't have this in Denmark. I haven't seen it in Denmark, but I think it was very exciting. And I think the strongest team won, Victoria. Very, very strong young Bangladesh man. So I think when people see you have this kind of competition, it's very nice to come to look at it. আয়োজকরা জানালেন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এই আয়োজন অদূর ভবিষ্যতে আরও বড় হবে। সেই সঙ্গে মাদক এবং অপকর্ম থেকে যুবকদের পিছু হটতে সহায়তা করবে এমন সব আয়োজন। মুক্তিযোদ্ধাদের সবাই এক অনুষ্ঠান করে এমন ক্লাবের জন্য, এমন ক্লাবের জন্য, তাদের জন্য কেউ স্মরণ করে না। আমাদের মনে হয়েছে তাদের স্মরণ করলে আনন্দ পাবো বা তারাও খুশি হবে, এই জন্য আমরা তাদের নাম দিচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রশি টান খেলা, এটা আমাদের পূর্বপুরুষ থেকে এই খেলাগুলি এই অঞ্চলে চলে এবং আমাদের এলাকার দর্শক এই খেলাকে পছন্দ করে। আর বিশেষ করে আজকে যাদের উদ্দেশ্যে খেলা, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, তাদের স্মরণে এই ফাইনাল রশি টান। আমি মনে করি এই খেলাটি প্রতি বছর আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য এবং এই ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর এই খেলাধুলা যারা অংশগ্রহণ করে তারা অত্যন্ত স্বচ্ছ এবং নিরপেক্ষ মানুষ। মোট 16টি গ্রামের অংশগ্রহণে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে কোচেরচর এবং একদুরিয়া গ্রাম। এতে একদুরিয়া যুব সমাজ বিজয়ী হয়ে একটি গাভী এবং কোচেরচর একটি খাসি পুরস্কার গ্রহণ করেন।